আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ডিজিটাল উইট। আর ডিজিটাল উইটের পক্ষ থেকে আমি কামরুল হাসান। এখন পর্যন্ত যারা আমাদের ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেননি, এখনই যে সাবস্ক্রাইব করে আসুন। সো আজকে থেকে হচ্ছে আপনার নতুন একটা টপিক শুরু হবে, যেটার নাম নাকি হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। সো এই টার্মসটার সাথে হচ্ছে আপনার অনেকেই পরিচিত যে হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং কি। আপনারা হয়তো স্ক্রিনে শুধু ইনবাউন্ড মার্কেটিং দেখতে পাচ্ছেন না, আমরা শুধু ইনবাউন্ড মার্কেটিং সম্পর্কে হচ্ছে আপনাদের নলেজ দিব না, পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং সম্পর্কে হচ্ছে আমরা এখানে নলেজ দিব। সো এই টোটাল সিরিজটাতে হচ্ছে আপনারা ইনবাউন্ড এবং হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং সম্পর্কে টোটাল একটা হচ্ছে নলেজ গ্যাদার করতে পারবেন এবং এটা হচ্ছে কীভাবে কাজ করে সেই বিষয়গুলো হচ্ছে আপনারা জানতে পারবেন। সো সবার আগে হচ্ছে একটা ডেফিনেশন দরকার, যেহেতু ইনবাউন্ড মার্কেটিংটা কী বা কীভাবে কাজ করে জিনিসটা সম্পর্কে তো অ্যাকচুয়ালি হচ্ছে ধারণা থাকতে হবে। এখন আপনার যদি হচ্ছে একটা গাছ লাগাইছেন, গাছের শিকড় যদি মজবুত না হয় তখন কিন্তু ওই গাছটা হচ্ছে বড় হইলেও সেটা দাঁড়ায় থাকতে পারে না, সেটা পড়ে যায়। সো সেম ওয়েতে হচ্ছে আপনি ইনবাউন্ড মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে আসেন, অবশ্যই হচ্ছে সেই বিষয়গুলোর উপর হচ্ছে আপনার ডিটেলস নলেজ থাকাটা জরুরি। সো ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে আমার স্ক্রিনে লেখা আছে, বাট আমি সেইখানে যাব না। সেখানে যাওয়ার আগে হচ্ছে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমি আপনাদের এই জিনিসটা বোঝানোর ট্রাই করব। সো ছোটোবেলা থেকেই হচ্ছে আপনার বা বড় হন, স্কুল পড়েন, কলেজ পড়েন, ইউনিভার্সিটি পড়েন বা অফিসে যান, হোয়াট এভার, সো যে কোনো সময় কিন্তু হচ্ছে আমরা ভালোবাসা বা হচ্ছে প্রেমের ভিতর পড়ে যাই বা হচ্ছে রিলেশনশিপের ভিতর চলে যাই। সো আপনি সে এক্সাম্পল একটা ছেলে হয়ে হচ্ছে আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন আপনি কি চাইলে কি হচ্ছে ডে ওয়ানে তারে ভালো লাগছে আপনি কি যাই তারে কি হচ্ছে বলতে পারবেন যে আপনার তারে ভালো লাগছে, বা দুই দিন পর, তিন দিন পর? এটা কিন্তু কখনোই পসিবল না। তাকে ইনস্ট্যান্ট যাই হচ্ছে আপনার মনের ভাব প্রকাশ করা, তখন হচ্ছে অবশ্যই আপনি যদি ডে ওয়ানে তাকে বলে দেন সেটার ফিডব্যাকটা হচ্ছে আপনার পজিটিভ থেকে নেগেটিভ আসার সম্ভাবনাই বেশি থাকে। সো আমরা কী করি, আমরা হচ্ছে একটা রোড ম্যাপ ফলো করতে পারি, ওয়ান কাইন্ড অফ, বা হচ্ছে একটা প্রসেস, যেটা নাকি হচ্ছে আমরা ডে ওয়ানে হচ্ছে তার সম্পর্কে জানি বা হচ্ছে তারে দেখে ভালো লাগলো, ডে টুতে হচ্ছে তার সব ডিটেলস সম্পর্কে আমি জানলাম, সে কোথায় যায়, কী করে, কোথায় জব করে, নাকি পড়াশোনা করতেছে, এভরিথিং, সে কী পছন্দ করে না পছন্দ করে, আস্তে আস্তে হচ্ছে আমরা এই ডিটেলসগুলো হচ্ছে নলেজগুলো হচ্ছে আমরা নিতে থাকি, যাকে নাকি হচ্ছে আমি কিছুদিন পর বা হচ্ছে কয়েক মাস পর যে হচ্ছে প্রপোজাল দিব। এখন এটা হচ্ছে সবার কেসে কিন্তু আবার সেমও হয় না। সো কেউ হচ্ছে আপনার ওয়ান মান্থের ভিতর হয়ে যায়, কাউ কেউ আবার হচ্ছে এক বছর দুই বছরে হচ্ছে বলতে পারে না, বাট এগুলো ডিফারেন্ট কেস। সো এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই এই ইনবাউন্ড মার্কেটিংয়ের ডেফিনেশনের সাথে এইটার সাথে কানেক্টেড কি? কানেক্টেড অবশ্যই আছে, বাট এটা একটু লাস্টে যে আমরা জানতে পারবো। সো আপনি কী করলেন, সেকেন্ড ডেতে হচ্ছে তার ইনফরমেশন গ্যাদার করলেন, তারপরের দিন হচ্ছে সে কোথায় থাকে সেই লোকেশন আপনি গেলেন, খোঁজ খবর নিলেন, কয় ভাই বোন আছে, আস্তে আস্তে হচ্ছে তার পছন্দ কী করতেছে, কোন ফুডটা সে পছন্দ করে, কোন শপিং মল থেকে সে শপিং করতেছে, কোন ড্রেসটা তার পছন্দ, আস্তে আস্তে আপনি কি তার পিছু পিছু হচ্ছে এই সব ইনফরমেশনগুলো গ্যাদার করলেন। গ্যাদার করার পর যে হচ্ছে একটা সার্টেন টাইমে যে হচ্ছে আপনি তারে আপনার মনের কথাটা হচ্ছে বলে দিলেন। সো এখন এর মাঝখানে কিন্তু অবশ্যই সেই মেয়েটাও কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ আপনি তাকে হচ্ছে ফলো করতেছেন বা হচ্ছে সামহাও কোনোভাবে সে বুঝে গেছে। সো দেখেন এই জিনিসটা কিন্তু হচ্ছে একদিনে হবে না কোনোভাবেই। সো এটা একটা হচ্ছে লং টার্ম প্রসেস, আপনি হচ্ছে রিলেশন বিল্ড আপ করতেছেন অ্যাজ এ ছেলে হয়ে একটা মেয়ের সাথে বা মেয়ে হয়ে ছেলের সাথে, একটা লং টার্ম প্রসেসের ভিতর দিয়ে হচ্ছে আপনি একটা রিলেশন বিল্ড আপ করতেছেন। সেম ক্ষেত্রে হচ্ছে যখন আপনি ইনবাউন্ড মার্কেটিং করতে যাবেন, আপনার এইখানে হচ্ছে রিলেশন বিল্ড আপ করতে হবে কার সাথে, কোনো গার্লফ্রেন্ডের সাথেও না, কোনো বয়ফ্রেন্ডের সাথেও না, আপনার এখানে রিলেশন বিল্ড আপটা করতে হবে হচ্ছে যে কাস্টমার আছে, আপনার যে প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স আছে তার সাথে হচ্ছে আপনার লং টার্ম হচ্ছে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। এখন এখানে হচ্ছে আমার যে ফার্স্টের লাইনটা আছে এখানে দেখেন, এখানে বলে দিছে যে হচ্ছে লং টার্ম রিলেশনশিপ। সো ইনবাউন্ড মার্কেটিংয়ের হচ্ছে মূল কনসেপ্টটা হচ্ছে আপনি কাস্টমারের সাথে হচ্ছে লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপ করবেন, বাট স্টেপ বাই স্টেপ, এই যে আপনি যখন একটা রিলেশনে যাচ্ছেন সেখানে হচ্ছে স্টেপগুলো ফলো করতেছেন, ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, বা হচ্ছে আর এক মাস, দুই মাস, তিন মাস এইভাবে ফলো করতেছেন না, ফলো আপ করতেছেন, তারে মাল্টিপল হচ্ছে ওয়ে খুঁজে বের করতেছেন তার সাথে কানেক্ট হওয়ার জন্য। সেম আপনি একজন হচ্ছে প্রোডাক্টের জন্য ইনবাউন্ড মার্কেটিং করতে যাচ্ছেন, সো আপনারও কী করতে হবে, আপনার টার্গেটের যে অডিয়েন্স আছে তাদের সাথে হচ্ছে একটা লং টার্ম রিলেশন বিল্ড আপ ক্রিয়েট করতে হবে। এখন আপনি ডে ওয়ানে হচ্ছে তাকে একটা হচ্ছে ইমেল দিলেন, ডে টুতে হচ্ছে তার ট্রাস্ট বিল্ড আপ করলেন, সো এরকম মাল্টিপল ওয়ে আছে, সেই ওয়েগুলো নিয়ে হচ্ছে আমরা আস্তে আস্তে জানতে পারবো। দেন হচ্ছে আপনার ইটস হেল মার্কেটার
create customer experience that attack prospect and increase visibility in a way that people don't feel sold to. So apni ekta marketer hishebe apni ki korben je apnar je product ta ache seta hocche apni customer er kache hocche tare emon ekta feel koraito hobe je inbound marketing er through te je hocche apni tar kache product ta hocche she je product ta purchase korteche tar sei feel te jato hocche na ashe tar kache hocche apni ki sell kortechen je ekta product er emotion sell kortechen ba hocche apni ekta product er benefit tar kache sell koren ekhon amra maximum khetre ki kori je amader bangladesher concept theke jodi apnar thinking koren je hocche amra maximum jage hocche thinking kori je hocche apnar amar sell dorkar but sales actually hocche easy te নিয়ে আসা সম্ভব হইলেও সেগুলো হচ্ছে লং টার্ম কাস্টমার না আপনি যদি হচ্ছে আপনি আপনার বিজনেসের জন্য লং টার্ম আপনার বিজনেসটা রান করতে চান বা হচ্ছে চান যে হ্যাঁ আপনার লং টার্ম হচ্ছে আপনার একটা কাস্টমার অডিয়েন্স বেস দরকার তাইলে হচ্ছে আপনার মাস্ট ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে ফলো করতে হবে আর এইটা হচ্ছে সবচেয়ে এখন আরেকটা কোশ্চেন হচ্ছে যে ইনবাউন্ড মার্কেটিং ডেফিনেশন নিয়ে কথা বলতেছি বাট অনেক কিছু চলে আসতেছে বাট ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে অ্যাকচুয়ালি মূলত কাদের সবচেয়ে বেশি ইউজ হয় আপনি যদি হচ্ছে নট অনলি বাংলাদেশ মার্কেট আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড থিঙ্কিং করেন যারা নাকি হচ্ছে কোনো সফটওয়্যার সেল করে কোনো আপনার কোর্স সেল করে অ্যাকচুয়ালি হচ্ছে তাদের হচ্ছে আপনার এই ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে তারা সবচেয়ে বেশি ফলো করে বাট আপনারও যদি হচ্ছে কোনো প্রোডাক্ট থাকে আপনি চাইলে হচ্ছে ইনবাউন্ড মার্কেটিংটা ফলো করতে পারেন আর দেন হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং ইজ এ স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু ফোর্সেস অন ক্রিয়েটিং ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স টেইলর টু টু দ্য নিড অফ ইয়ার অডিয়েন্স টু বিল্ড লং টার্ম রিলেশনশিপ সো এই কারণে হচ্ছে আমি যদি ইজি ওয়েতে আপনাকে বলি সো আপনি অবশ্যই হচ্ছে ইনবাউন্ড মার্কেটিংয়ে আগাবেন দেখেন দুইটা জায়গায় হচ্ছে লং টার্ম রিলেশনশিপের কথা বলা হয়েছে আপনি তাকে হচ্ছে তার সাথে হচ্ছে লং টার্ম রিলেশনশিপ আপনার ক্রিয়েট করতে পারেন সেটা হচ্ছে আপনার কোনো কন্টেন্ট দিয়ে হ্যাঁ অবশ্যই সেই কন্টেন্টগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট হইতে পারে ইমেজ কন্টেন্ট হইতে পারে ইমেল হইতে পারে হোয়াট এভার আর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি কন্টেন্টের ভিতরে কতটা ভ্যালু পাস করতে পারতেছেন যে আপনার প্রোডাক্টটাকে নিয়ে সো ইনবাউন্ড মার্কেটিংয়ের মূল কনসেপ্টেই হচ্ছে যে আপনি কাস্টমারের সাথে হচ্ছে একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপ করবেন উইথ ট্রাস্ট যখন নাকি হচ্ছে আপনার কোনো বিজনেসে হচ্ছে একটা কাস্টমার ট্রাস্ট বিল্ড আপ হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনি সেই প্রোডাক্টটা ইজিলিতে সেল করতে পারেন আর এই ট্রাস্ট বিল্ড আপ করাটা কিন্তু হচ্ছে আপনার ইজি কাজ না সো আমি ফার্স্টে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি রিলেশনে যাবেন অবশ্যই একজন আরেকজনের সাথে রিলেশনে যাবেন সেখানে কিন্তু একজন অপরজনের হচ্ছে কি ট্রাস্ট অর্জন করতে হবে সেম ওয়েতে আপনি ইনবাউন্ড মার্কেটিং থ্রুতে প্রোডাক্ট সেল করেন বা হচ্ছে মার্কেটিংয়ের থ্রুতে প্রোডাক্ট সেল করেন আপনার কাস্টমারের সাথে কী করতে হবে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে যাতে কি না হচ্ছে কাস্টমার আপনার বিজনেসের উপর ট্রাস্ট বিল্ড আপটা করতে পারে সো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করবেন আর আমাদের হচ্ছে ইউটিউবের কমেন্ট সেকশনে আমাদের বলতে পারেন আর আপনি যদি হচ্ছে একজন বিজনেস ওনার হয়ে থাকেন অবশ্যই আমাদের গ্রোথ টিম আছে গ্রোথ টিমের সাথে কমিউনিকেশন করতে পারেন অলরেডি হচ্ছে আমাদের স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট করার সব ইনফরমেশন অলরেডি আপনারা দেখে ফেলছেন আর এখন পর্যন্ত যারা ডিজিটালকে সাবস্ক্রাইব করেনি এখনও যে হচ্ছে ডিজিটালকে সাবস্ক্রাইব করে আসুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ